আজকে এমন একটি মিষ্টি শেয়ার করছি যে মিষ্টি তৈরি করতে কোনো রকম ছানার দরকার হবে না। ছোট ছোট কিছু টিপস ফলো করলে আপনার বালুশাহী হয়ে উঠবে একদম দোকান থেকে কিনে আনা বালুশাহীর মতো। তো আশা করছি আমার আজকের রেসিপিও ভালো লাগবে। খুবই সহজে শেয়ার করেছি, যে কেউ চাইলে এই বালুশাহীগুলো বাসায় বানিয়ে নিতে পারবেন। প্রথম নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 কাপ ময়দা। আজকে আমি 2 কাপ ময়দা দিয়ে বালুশাহী তৈরি করছি আর সবগুলো মাপ ঠিক এরকম থাকবে। 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1/4 চা চামচ লবণ, আর এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেলটাও নিতে পারবেন। তারপর ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন মেশানো হয়ে যাবে এখানে আমি 1/2 কাপ পানি নিয়েছি আর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি। তো পানিটা হচ্ছে চোখে দেখে বুঝে নিতে হবে, আমার এখানে পুরোটা পানি লাগেনি, 1/4 কাপের মতো পানি লেগেছে। তো ডোটা এখন তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে হাতে নিয়ে খুব ভালো করে টেনে টেনে ছিঁড়ে নিতে হবে, আবার একসাথে করে নিতে হবে। এই স্টেপটা আমি 2-3 বার করে নিচ্ছি। তারপর একটা বোর্ডে নিয়ে হাত দিয়ে চেপে চেপে প্রথমে সমান করে নিচ্ছি, তারপর হচ্ছে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই স্টেপটা ফলো করলে আপনার বালুশাহীর ভিতরে অনেকগুলো লেয়ার তৈরি হবে। তো আবারও খুব ভালো করে চেপে নিয়েছি আর এরকম করে 3-4 বার করে নিয়েছি। 5 মিনিটের মতো রেস্টে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমরা বালুশাহীগুলো তৈরি করব। তো এখান থেকে আমি ছোট ছোট ডো নিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে সমান করে নিতে হবে, আর একটু কেটে নিলে সবগুলো বালুশাহী দেখতে একই রকম হবে। প্রথমে হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, তারপর আঙুল দিয়ে চেপে চেপে বালুশাহীর শেপ দিয়ে দিতে হবে। এটা বলে বোঝানোর কোনো কিছু নেই, দেখেই বুঝে যাবেন। তো আমার এখানে সবগুলো বালুশাহী বানানো হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এখানে চিনি শিরা তৈরি করে নিচ্ছি। একটা প্যানে 1 কাপের মতো দিয়ে দিলাম চিনি আর 1 কাপ পানি, 3টার মতো এলাচ দিয়ে দিলাম আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি। যখন শিরাটা ঘন হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব। আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি জাফরান, যাতে খুব সুন্দর একটা কালার আসে। তো শিরাটা তৈরি হয়ে গেছে, একটা সাইডে রেখে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো এখন আমরা বালুশাহীগুলো ভেজে নেব। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তারপর একটা একটা করে বালুশাহী দিয়ে দিতে হবে। যখন আমরা বালুশাহীগুলো তেলে ছাড়ব কিছুটা গর্ত করে দিতে হবে, মাঝখানে যে গর্তটা করেছিলাম এটা কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যায়। তারপর হচ্ছে ভাজার কাজটা অনেক ধৈর্য সহকারে করতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখা যাবে যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ওই পর্যায়ে হচ্ছে বালুশাহীগুলো উঠিয়ে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতর থেকে খুব ভালো করে কুক হবে না। তো আমাদের বালুশাহী এখন ভাজা হয়ে গেছে, আমি সরাসরি শিরাতে দিয়ে দিচ্ছি। এভাবে করে শিরার উপরে স্যুপ করে রাখছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর শিরা থেকে উঠিয়ে নিয়েছি। এখন চাইলে আপনি এভাবেও খেতে পারেন, আবার চাইলে উপরে পাউডার মিল্ক দিয়ে গড়িয়ে তারপরও খাওয়া যাবে, যেভাবে ইচ্ছা। তো আশা করছি আজকের এই বালুশাহী রেসিপি ভালো লেগেছে সবার কাছে। আমার এরকম আরও সহজ সুন্দর রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।